ব্লগে সবাইকে স্বাগত। কলকাতার সবচেয়ে পুরনো মিউজিয়াম, গাইস কলকাতায় বলতে মানে ইন্ডিয়ার সবচেয়ে পুরনো মিউজিয়াম হলো এই ইন্ডিয়ান মিউজিয়াম। এই প্রতিষ্ঠিত হয়েছিল 1814 খ্রিস্টাব্দে, মানে 1814 সালে, ঠিক আছে। আর আমরা কলকাতায় এই মিউজিয়ামকে জাদুঘর বলে থাকি। তো আজকে প্রথমে এসেছি মিউজিয়ামে, আর তোমরা যারা প্রথম আমার ভিডিওটা দেখে তো অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে, চ্যানেলটাকে। চলো প্রবেশ করে তোমাদের পুরো ডিটেলস দেখাচ্ছি। তো গাইস এখন চলে এসেছি মিউজিয়ামের টিকিট কাউন্টারে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট টাইম যেহেতু এসেছি তো সময়সীমা জানি না কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং টিকিট ভাড়া বা কত, তো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাতে হবে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি টিকিট ভাড়া কত। তো এখানে দেখতে পাচ্ছ 50 টাকা হলো অ্যাডাল্ট, চাইল্ড হলো 20 টাকা, ফরেনার 500 টাকা, মোবাইল ক্যামেরা 59 টাকা, আর DSLR হলো 118 টাকা। সোমবার হলো বন্ধ থাকে আর সকাল 10টা থেকে 6টা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে। কেটে নিয়ে গেছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার কাছে টিকিট আছে, দুটো টিকিট আছে, একটা মোবাইল ক্যামেরার জন্য আর একটা আমার মানে আমার এন্ট্রি টিকিটের জন্য 50 টাকা নিয়েছে, আর মোবাইল ক্যামেরার জন্য 59 টাকা নিয়েছে। তো এখন ভেতরে পালা, মানে ভেতরে যাওয়ার পালা, ঠিক আছে। তো ইন্ডিয়ান মিউজিয়ামে এখন প্রবেশ করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। মিউজিয়ামে প্রথমে ঢুকেই দেখতে পাবেন আর্কিওলজি গ্যালারি, অর্থাৎ প্রত্নতত্ত্ব কক্ষ। এই কক্ষে রাখা রয়েছে হাজার সালের পুরনো দেবদেবীর বেশ কিছু মূর্তি। মূর্তিগুলি পাথর কেটে এত সুন্দরভাবে করা রয়েছে যে বিশ্বাসই করতে পারবেন না। মূর্তিগুলি প্রথমবার দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বেশ কিছু মূর্তি আমি ফটোগ্রাফি করেছি, তারই কিছু মূর্তি তোমাদের সামনে পেশ করলাম। চলুন এবারে ওপরে ওঠা যাক। ওপরে উঠে প্রথমেই যেই কক্ষ রয়েছে ওটা হলো ম্যামাল গ্যালারি, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী। এখানে সমস্ত রকম স্তন্যপায়ী প্রাণীর মৃতাংশ রাখা রয়েছে, যেগুলি দেখে আপনারা সহজে চিহ্নিত করতে পারবেন। একসাথে এত প্রাণীর মৃতাংশ দেখতে পাবো ভাবতেও পারিনি। গ্যালারিটা খুবই সুন্দর। তোমাদেরকে বলবো যারা এখনও ইন্ডিয়ান মিউজিয়ামে যাও তারা একবার ঘুরে আসো। এবার আমরা প্রবেশ করব ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্র। ভারতের কোন কোন প্রান্তে কী কী ইকোসিস্টেম কাজ করে তারই বৈচিত্র্য এইখানে বোঝানো হয়েছে। এবার আমরা প্রবেশ করছি ফসিল গ্যালারি, অর্থাৎ জীবাশ্ম। একটা গোটা হল ঘর জুড়ে রয়েছে প্রচুর ফসিল। ভাবতে কেমন লাগে কয়েক লক্ষ বছর আগে এরা বেঁচে ছিল। এখানে দেখতে পাবেন একটা বিরাট আকৃতি কচ্ছপের দেহ অংশ। তাছাড়াও রয়েছে প্রচুর ফসিল সামুদ্রিক জীবাশ্ম। ফসিল গ্যালারি থেকে বেরিয়ে এবার আমরা প্রবেশ করলাম বোটানিক্যাল গ্যালারি। এখানে রয়েছে প্রাচীনকালে কিভাবে চিকিৎসা করা হতো এবং কোন কোন গাছ গাছালি ব্যবহার করা হতো,
এই সম্পর্কে লেখা রয়েছে এবং দেখতে পাবেন কত রকমের ফলমূল পাওয়া যায় এই ভারতীয় উপমহাদেশে তাও এখানে রাখা হয়েছে এবং কোন গাছ কোন চিকিৎসার জন্য ব্যবহার করা হতো তাও এখানে লেখা রয়েছে কিছুটা দূরে আমরা দেখতে পেলাম সোলার তৈরি একটি মা দুর্গার মূর্তি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।